জাতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা কারাগারে 60টি দলের অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2020 সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে কারারক্ষীদের আনন্দ উল্লাসের মাধ্যমে ব্যাডমিন্টন ফাইনাল খেলার শেষ পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাখাওয়াত হোসেন, ডিপুটি জেলার তোফায়েল আহমেদ খান, প্রধান কারারক্ষী নাসিরুদ্দিন সহ খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়রা। এ সময় জেল সুপার রফিকুল কাদের বলেন, খেলাধুলা মানুষের মন এবং দেহকে সতেজ রাখে, তাই এমন কার্যক্রম আমরা সবসময় অব্যাহত রাখতে চাই। এই খেলাধুলা আমাদেরকে সুশৃঙ্খল হতে শেখায়, সুস্বাস্থ্যের অধিকারী হতে শেখায় এবং ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের মানে কি বন্ধনটাকে আরও দৃঢ় করতে শেখায়। বছর শেষ হবে, টুর্নামেন্টটা শেষ হবে, কিন্তু আমাদের শুভ কাজ, ভালো কাজ, এই খেলাধুলা এটা চলবে। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন রয়্যাল হসপিটাল, ইউনিট 2, হাসপাতাল রোড, মাইজদি, নোয়াখালী।